এবার এই গ্রেট করা মানকচুর মধ্যে আবার একটুখানি নুন দিয়ে দেবো। প্রথমে কিন্তু একদম মিহি করে বাড়ছি না, একদম মিডিয়াম করেই বাড়ছি। কাঁচা লঙ্কার সাথে সর্ষের একটা দারুণ গন্ধ আসছে। একটু সর্ষের তেলটা বেশি পরিমাণে দিতে হবে। মানকচু দেখে যাদের খেতে ভয় লাগে তাদের কিন্তু এই মানকচু বাটা দেখলে জিভে জল আসবে। ভালো লেগেছে তো? খুব খুব ভালো লেগেছে। মানকচু বাটা যে এত ভালো লাগে আমার জানা ছিল না। আর গালে লাগছে না তো? না একেবারে না। ও মা আরেকটু মানকচু বাটা দাও, খুব ভালো লেগেছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মানকচু মাখা। আর তার জন্য এই যে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম এই মানকচুটা আমি আর মা মিলে তুলেছিলাম, তো এই মানকচুর অর্ধেকটা তো রান্না করেছিলাম, অর্ধেকের কম, আর অর্ধেকের বেশিটা কিন্তু রয়েছে। এর থেকে কিছুটা নিয়ে আজকে আমি এটাকে বাটবো। আর এই কাঁচা মানকচু বাটা তো দারুণ লাগে খেতে, তোমরা যারা খেয়েছো অবশ্যই জানো, আর যারা খাওনি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো প্রথমে আমি মানকচুটা কেটে নিই। মানকচু কিন্তু আমি প্রথমবার কাটবো। আগের বার বলেছিলাম না আমার হাত চুলকোয় প্রচণ্ড, মাকে সেই জন্য ডেকে নিয়েছিলাম, আজকে কিন্তু ডাকিনি, কারণ এই মানকচুটা কিছুদিন রোদ্দুরে দেওয়া ছিল, তাতে করে আশা করি আর চুলকবে না। চলো কেটে নিই। এটুকু হলেই কিন্তু অনেকটাই হবে। তো প্রথমে আমি এই যে দুভাগে ভাগ করে নিই, এই দেখো একদম ফ্রেশ আছে, একটু বেশি করে বাদ দেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কাটার পর কিছুক্ষণ জলেই রাখব। মানকচু কেটে জলের মধ্যে রেখেছি, তবে এই জলে একটুখানি নুনও ফেলে দেব। নুন জলের মধ্যে 10 মিনিট মতো ভিজিয়ে রাখব। নুন জলের মধ্যে রেখেছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এই মানকচুগুলোকে গ্রেট করে নেব, তার জন্য এই যে একটা গ্রেটার নিয়েছি। গ্রেট করতে বেশ ভালো লাগছে, কারণ একটু নরম আছে, আর তাছাড়া একদম সাদা ধবধব করছে দুধের মতো। এই মানকচু বাটাটা কিন্তু প্রথমবার আমার এই শ্বশুর বাড়িতে হচ্ছে, বাবা মা কোনোদিন খায়নি, তবে আমি খেয়েছি, এর দারুণ টেস্ট হয় সেটা তো আমি জানি। তো আজকে বাবা মা খেয়ে রিয়াকশানটা কী দেয় তোমরা অবশ্যই জানতে পারবে। বাবা মা জানেই না যে এটাকে কাঁচা খাওয়া যায়। বেশ অনেকটাই গ্রেট করে নিয়েছি, এবার এই গ্রেট করা মানকচুর মধ্যে আবার একটুখানি নুন দিয়ে দেবো। হাফ চামচ মতো নুন দিলাম, ভালো করে নুনটা মাখিয়ে নেব। গ্রেট করা মানকচুটা 5 মিনিট নুন দিয়ে আমি রেখে দিয়েছিলাম, এবার আমি এই মানকচুর দুধটা বের করে নেব। এই দেখো, এটা কিন্তু অবশ্যই করে নিংড়ে ফেলে দিতে হবে। এই যে মানকচুটা নিয়ে আমি যে হাত দিয়ে এত নাড়াড়ি করছি, একটুও কিন্তু চুল করছে না। দেখো ওইটুকু মানকচুর মধ্যে থেকে কতটা দুধ বেরিয়েছে। এবার আমি দুধ নিংড়ে রাখা মানকচুটাকে ভালো করে বেটে নেব। প্রথমে কিন্তু একদম মিহি করে বাড়ছি না, একদম মিডিয়াম করেই বাড়ছি। সেকেন্ড বার যখন বাটবো সেটাকে একদম মিহি করে নেব। মানকচুটা দুবার করে বেটেছি, তাতে করে দেখো অনেকটা মিহি হয়ে গেছে। আরও একবার বাটবো, তবে এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দেবো। 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ চিনি, 2 চামচ মতো নারকেল বাটা, আর সামান্য একটু নুন। নুন তো আগেই দিয়েছিলাম, আর এখন কচু মাখাটার জন্য কিন্তু পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে বেটে নেব।
কাঁচা লঙ্কার সাথে সর্ষের একটা দারুণ গন্ধ। দুবার করে মশলাগুলো বেটে নিয়েছি, এবার সব একসাথে নিয়ে নিচ্ছি আর একবার ভালো করে বেটে নেব, যাতে সবগুলো ভালো করে মিশে যায়। সম্পূর্ণ মানকচুটা বাটা হয়ে গেল, এবার আমি একটা পাত্রে তুলে নেব। মানকচুর এই রেসিপিটা সবথেকে সহজ এবং কম সময়ের মধ্যে বানানো যায়। দেখতে পেলে শুধুমাত্র শিলনোড়াতে সব কিছু বেটে নিতেই রেডি হয়ে গেছে। শেষে একটুখানি এই যে সর্ষে তেল দেব, সর্ষে কাঁচা লঙ্কা আর এই সর্ষের তেল, এই তিনটেই মেন। একটু সর্ষের তেলটা বেশি পরিমাণে দিতে হবে, আমি বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার মানকচু বাটা। সবশেষে আর একটুখানি সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো, এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগবে। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মানকচু দেখে যাদের খেতে ভয় লাগে তাদের কিন্তু এই মানকচু বাটা দেখলে জিভে জল আসবে। তো মানকচু বাটা তো রেডি, আর ওদিকে বাবা মাকেও ডেকে নিয়েছি, বাবা মা খেয়ে বলবে মানকচু বাটাটা কেমন হয়েছে। বাবা, আজকে মানকচু বাটাটা খেয়ে দেখো। অল্প করে ভাত দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখ মানকচু বাটাটা খেয়ে কেমন লাগে। কেমন লাগছে? খুব টেস্ট হয়েছে, খুব সুস্বাদু। কাঁচা বেটেছি কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে। বাবা বাবা কিছু একটা বলবে। অসাধারণ, কিছু বলার নেই। এত সুন্দর সেন্ট হয়েছে, এর মধ্যে থেকে নারকেলের সেন্ট পাচ্ছি, তারপর সর্ষে বাটা ঝালঝাল লাগছে, সর্ষে বাটা। নামাটা দিয়ে দিচ্ছি 10-এ 10। ভালো লেগেছে তো? খুব খুব ভালো লেগেছে। মানকচু বাটা যে এত ভালো লাগে আমার জানা ছিল না। আর গালে লাগছে না তো? না, একেবারে না। যাই হোক বন্ধুরা, আমার বৌমা কীভাবে তৈরি করেছে তোমরা দেখেছ, এইভাবে তোমরা তৈরি করবে, সবাইকে খাবে, নিজেও খাবে, খেয়ে দেখবে কত সুন্দর টেস্ট আর কত ভালো হয়েছে, অসাধারণ যারে বলে। ও মা, আরেকটু মানকচু বাটা দাও, খুব ভালো লেগেছে। এই নাও এই ভাতটা, সব মানকচু বাটা দিয়ে খেয়ে নাও। ঠিক আছে ঠিক আছে, তোমরাও খাবে। হ্যাঁ, এই তো রয়েছে। আমাদের ভালো লেগেছে বলে সবটা খেয়ে নিলে হবে না। না না, সত্যি অসাধারণ। তো বন্ধুরা, আজকের এই মানকচু বাটাটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।